নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোমনয়ে আপনাদের চ্যানেলে আপনাদের আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা কালী পুজো কালী পুজো হচ্ছে বছরের শ্রেষ্ঠ দৈব দৈবতিথি এবং আমি বিশেষ কিছু ক্রিয়া বিশেষ কিছু টোটকা প্রায় সাত আটটা টোটকা এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব খুব সহজ হবে আপনারা করলে অনেক আমি বলি না কোনো সময় হানড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট পুরোটা হয়ে যাবে কিছুটাও যদি এই ছোট ছোটো টোটকাগুলো করে হয় আমাদের চলার পথে একটু যদি ভালো হয় সেই জন্যই এই টোটকাগুলো দেওয়া জীবনে প্রত্যেকটা মানুষ এক এক রকম এক একটা মানুষের সমস্যা রয়েছে সমস্যা চলছে তো সেইখান থেকে হয়তো এগুলো কাজে লাগবে তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখবেন কালী পুজোর জন্য আমি ফোনটা ঠিকঠাক মতো ধরতে পারছি না তো পুজোর পর আবার ফোন ধরবো বা একটু হোয়াটসঅ্যাপ করুন মনে হলে আপনাদের পার্সোনাল সমস্যা থাকলে বা কথা বলার ইচ্ছা থাকলে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া রইল তো বন্ধুরা বছরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা অন্যতম এবং প্রত্যেকটা জায়গায় আমাদের হিন্দুরা বা বাঙালিরা আমরা মায়ের পুজো করি কিন্তু বুঝতে হবে কালী অ্যাকচুয়ালি দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যার নাম হচ্ছে কালী দ্বিতীয় হচ্ছেন তারা তা প্রথম মহাবিদ্যা হচ্ছেন মা কালী বা দেবী কালী তার পুজো তো বন্ধুরা এই সময় কিছু বিশেষ তন্ত্রোক্ত প্রয়োগ আমাদের চলার পথকে আমাদের জটিলতাকে অনেকটা মুক্ত করে বা মুক্তি ঘটায় সেই ইনফরমেশনগুলো এই ভিডিওতে দেবো বা দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটা কথা বলি আপনাদেরকে আপনারা টোটকাগুলো করুন না করুন ইচ্ছা হলে করুন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু অবশ্যই এই দিন শুদ্ধাচার পালন করুন মায়ের মন্দিরে একটু পুজো দিন প্রণাম করুন এবং সম্ভব হলে মন্দিরে একটু সময় কাটান পাঁচ দশ মিনিট পনেরো মিনিট আমরা তো অনেক সময় ফোন ঘেঁটে বা ইন্টারনেট ঘেঁটে অনেকটা সময় কাটাই না তো একটা দিন মায়ের কাছে মায়ের মন্দিরে মায়ের বিগ্রহর সামনে একটু সময় কাটান মায়ের দিকে দেখুন ফিল করুন দেখবেন অনেকটা ভালোভাবে তো পুজো দিন মায়ের মন্দিরে পুজো দিন কিন্তু দু তিনটে জিনিস দয়া করে করবেন না এদিন অনেকে থাকেন রাস খুব হালকা হয় তো এই দিন শ্মশান যাবেন না যদি একান্ত প্রয়োজন হয় খুব ব্যাপার কিছু থাকে যে ফ্যামিলি ব্যাপার থেকে থাকে বুঝতেই পারছেন কি বলতে চেয়েছি সেটা একদার ইস্যু কিন্তু না হলে শ্মশান যাবেন না একলা রাত্রিবেলা না বেরোনোটা ভালো হবে এবং শ্মশান শুধু নয় নির্জন স্থান না যাওয়াটাই শ্রেয় না যাওয়াটাই ভালো এবং অবশ্যই মায়ের পুজো দেবেন মায়ের মন্দিরে যাবেন প্রসাদ গ্রহণ করবেন আপনারা নিশ্চয়ই ভালো ফল পাবেন বা ভালো রেজাল্ট পাবেন তো এটা করুন কিন্তু একলা না বেরোন শ্মশানে না যান এবং সম্ভব হলে একটু আটার গুলিতে একটু শর্করা বা চিনি বা একটু মধু মিশিয়ে কিছু গুলি তৈরি করবেন সেগুলো অন্তত কম করে আটটা পুকুরের জলে বা জলে ফেলুন যেখানে মাছ রয়েছে বা জলজ প্রাণীগুলো রয়েছে অর্থাৎ মাছেদের জন্য কিছু খাবার খাওয়ান বা খাওয়ার দিন মনে হয় বেটার রেজাল্ট পাবেন তাতে অনেকটা ভালো হবে তো বন্ধুরা আমরা চাই না একটু আমাদের অ্যাট্রাকশান ক্রিয়েট হোক প্রত্যেকে চাই আমাদের লোককে একটু পছন্দ করুক বা আমরা একটু সকলের কাছে আকর্ষিত হই এই যে আকর্ষণের যে ব্যাপার মানে আমি বলছি না বসীকরণ বা ইত্যাদি আমি বলছি যাতে একটু অ্যাট্রাকশন ক্রিয়েট হয় বা এটা কি করবেন লজ্জাবতীর মূল নেবেন লজ্জাবতীর মূল জোগাড় করবেন এবং অনেক জায়গায় মূল বিক্রি হয় দেখেছেন সেখানে মূল লজ্জাবতীর মূল পাওয়া যায় শুদ্ধ চন্দন শ্বেত চন্দনের বাটা একটু শ্বেত চন্দনকে বাটা বাটবেন যেটা চন্দন আমরা বেটে নিই বাটবেন সন্ধ্যাবেলা মায়ের পুজো দিয়ে উত্তর দিকে মুখ করে উত্তর দিক উত্তর দিকে মুখ করে বসে এই লজ্জাবতী মূলটা আপনারা লাল বস্ত্র পরিধান করে লাল কাপড় বা লাল বস্ত্র পরিধান করে মায়ের কথা স্মরণ করে মনের ইচ্ছা জানিয়ে লাল কার দিয়ে ডান হাতে ধারণ করুন ওই চন্দন বাটাটা একটু ঘষে লাগিয়ে লাগিয়ে ধারণ করুন এবং শরীরে ধারণ করে রাখুন ডান হাতে করতে পারেন মহিলা হলে বাঁ হাতে করবেন কোমরেও ধারণ করতে পারেন কিছুদিন রাখুন ফল কিন্তু বুঝবেন এবং এই টোটকা টোটকাটা আমি আগেও বহুবার করিয়েছি লজ্জাবতী মূলের অনেক অন্য অন্য রকমভাবে কিন্তু এটা ভীষণ লজ্জাবতী মূল ভীষণ ভালো কাজ দেয় তো পারলে এটা করুন অ্যাট্রাকশান কিছুটা হলেও ক্রিয়েট হবে বা লোকে আমাকে পছন্দই করছেন একদম এই এই যে ব্যাপারটা অনেক অনেক ক্ষেত্রে জব কেউ বিজনেস বেটার হতে পারে অন্য সেন্সে নেবেন না বেটার হতে পারে তো দ্বিতীয় প্রবল শত্রুতা প্রবল শত্রুতা যাদের হচ্ছে পার্টিকুলার কোনো পার্সন যখন করছে আমি দেখুন ক্ষতির কথা আমি কারুর কোনো দিন কোনো টোটকাতে বলিনি যে কারুর কোনো ক্ষতি করুন বা ইত্যাদি কিন্তু যখন প্রবল শত্রুতা হচ্ছে কেউ আমার নিয়মিতভাবে ক্ষতি করতে চাইছে মায়ের পুজো দেবেন এবং মনে মনে সারাদিন প্রার্থনা করুন ডাকুন ইচ্ছা শক্তিটাকে জাগান যাতে আমার ক্ষতিটা আমি আটকাতে পারি এটা করবেন দিয়ে একটি গোটা লেবু লাল সিঁদুর একটু মাখাবেন তাতে লাল সিঁদুর মাখিয়ে একটি গোটা লেবু তিন মাথার মোড় তে মাথা যেটাকে বলা হয় দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণকে জমের দিক বলা হয় শত্রুর কথা চিন্তা করে ধরুন লেবু এইভাবে ধরেছেন একটা ছুরি বা কিছু নিয়ে একবারে কাটবেন কেটে ফেলে দেবেন পেছন দিকে তাকাবেন না চলে আসবেন ইচ্ছা ইচ্ছাটা জানিয়ে ওই প্রার্থনা করতে করতে এক টানে কাটবেন যতটা কাটলো ফেলে দেবেন জাস্ট দিয়ে চলে আসবেন এই এই ক্রিয়াটি করতে পারেন তিন মাথার মোড়ে যেখানে তিনটে রাস্তা বা তিনটে পয়েন্ট সন্ধ্যাবেলা নিরামিষ ভোজন শুদ্ধ্র বস্ত্র করুন শত্রু দমনের জন্য ভীষণ ভালো টোটকা বা ভীষণ ভালো কাজ দেয় এই ক্রিয়াটি বা এই টোটকাটি তিন নম্বর যাদের দাম্পত্য জীবনে রেগুলার বেসিসে অশান্তি রয়ে গেছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এবং গুরুত্ব পাচ্ছেন না আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এই এই যে ব্যাপারটা যারা গুরুত্ব পাচ্ছেন না তাদের জন্য এই ক্রিয়াটি পান পাতা নেবেন একটি পান পাতা গোটা ফাটা বা ফুটো এগুলো যেন না হয় অনেক সময় থাকে না পান পাতা ফেটে গেছে বা একটু সাইড কাটার একটা একদম নিট অ্যান্ড ক্লিন পান পাতা নেবেন একটা গোটা পান পাতা হ্যাঁ একটা গোটা সুপুরি নেবেন একটা গোটা সুপুরি সন্ধ্যাবেলা করবেন ক্রিয়াটি যিনি চাইছেন যিনি পাচ্ছেন না তিনি করবেন সুপুরিতে একটু স্পেশালি যদি মায়ের কাছে পুজো করানো সিঁদুর হয় বেশি ভালো হয় পুজো করিয়ে নিলেন সিঁদুরটা একটু মন্দিরে গিয়ে নাম বলে জানেন পুরোহিত মশাইরা করে দেবেন সেই সিঁদুরটা একটু একটা সুপুরিতে মাখিয়ে পান পাতার মধ্যে রেখে পান পাতাটা মুড়ে লাল সুতো দিয়ে পেঁচিয়ে নেবেন জাস্ট পেঁচিয়ে নেবেন ভালো করে মানে আটকানো যেরমভাবে হয় না কোনো কিছুকে আমরা আটকে নিই লাল সুতো দিয়ে মুড়ে আপনার শোয়ার ঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দেবেন আজকে করছি মানে ধরুন আজকে করছি কালী পুজোর দিন সন্ধ্যাবেলা প্রত্যেকটা টোটকাই আজকের দিনটা হবে এক কালকে হয়ে গেল দুই মানে আজকে আমি করেছি সন্ধ্যাবেলা এক নম্বর দু নম্বর এইভাবে কালকের দিন দু নম্বর এইভাবে একুশ দিনের মাথায় এই জিনিসটিকে ওই ওই জিনিসটা যে অবস্থায় আছে পচে গেছে কিছু হয়েছে আপনারা প্রবাহিত জলে ফেলে দেবেন করে দেখুন আপনারা বেটার রেজাল্ট পাবেন প্রবাহিত মানে ফ্লোটিং ওয়াটার নদী বা কিছু যেখান দিয়ে জল প্রবাহ হচ্ছে অবশ্যই ড্রেন ফেন নয় পুজো করানো সিঁদুর ওখানে আছে তো ড্রেন ড্রেন ফেন নয় যারা সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকেন সবসময় একটা নেগেটিভ থটস বা থিঙ্কিং যাদের মনের মধ্যে মাথার মধ্যে কাজ করে যাদের মাথার মধ্যে কাজ করে হুম তারা করবেন এই টোটকাটা তারা তাদের জন্য সবসময় নেগেটিভ থটস ঘুরছে দুশ্চিন্তা ঘুরছে ফালতু চিন্তা করছে শান্তি নেই খেতে পাচ্ছি না এই ব্যাপারটা তারা কি করবেন তারা একটা লাল কাপড় নেবেন ছোট্ট লাল কাপড়ের টুকরো তিথির গুণ তিথির মাহাত্ম এটা করবেন একটা ছোট্ট ফোট ফোটকিরি মানে ফিটকিরি যেটা হয় সেই ফটকিরি বা ফিটকিরি হ্যাঁ এটা নেবেন এবং একটি গোটা সুপুরি নেবেন সুপুরি যেটা হয় আমরা পান খাই বা সুপুরি হয় ওই সুপুরি একটা একটা লাল কাপড়ের ছোট্ট টুকরো ফিটকিরি এবং সুপুরিটি ওর মধ্যে রাখবেন শোয়ার বালিশ বা মাথার তলায় রেখে দেবেন একুশ দিন ওখানেই থাকবে জাস্ট ওই মাথার তলায় বা বিছানার তলায় ওখানে রেখে দেবেন বালিশের তলায় রাখাটা বেটার যদি সরাতে হয় আপনি সরাবেন অন্য কেউ হাত দেবে না একুশ দিন পর জিনিসটিকে জলে ফেলে দেবেন করুন আপনারা দেখুন কিছুদিন পর থেকেই অনেকটা ভালো রেজাল্ট পাবেন জল মানে যে কোনো জল হতে পারে এখানে প্রবাহিত বলছি না পুকুর নদী যে কোনো জল হতে পারে জলে দিয়ে দেবেন তো এটা এটা করতে পারে এটা এটা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দেবে চারটে হয়ে গেল পাঁচ নম্বর যেটা যাদের ঘন ঘন নজর লাগে ঘন ঘন নজর লাগে তাদের জন্য অবশ্যই মায়ের পুজো দেবেন এই দিন ঘন ঘন নজর লাগছে বলে না নজর লেগে যাচ্ছে এই হচ্ছে তাই হচ্ছে লোকে খারাপভাবে দেখছে এইগুলো যাদের হয় তাদের জন্য এটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে একটু অবশ্যই পায়ে একটা বাঁ পায়ে লাল কার এই সরি কালো কার বাঁধবেন বাঁ পায়ে যাদের ঘন ঘন নজর লাগছে বা নজর লাগার ব্যাপার রয়েছে বা পায়ে একটা কালো কার বাঁধছেন এই দিন স্পেশালি মন্দিরে গিয়ে পুজো করিয়ে নিলে খুব ভালো হয় যে পুরোহিত মশাইকে বললেই হবে উনি করে দেবেন যদি জানেন পুরোহিত মশাই করে দেবেন কাঠটি বাঁধবেন এবং এই দিন থেকে শুরু করুন কিছুদিন এটাকে কন্টিনিউ করুন সামান্য একটু দুধ নেবেন একটু মানে ওই গরুর দুধ বা যে কোনো দুধ নিয়ে যার লাগছে যিনি করতে চাইছেন একটু দুধটা খাবেন সামান্য একটু বাদ বাকি কোনো বিড়ালকে খাওয়াবেন কিছুদিন করুন কেটে যাবে এই প্রবলেমটা কিছুদিন করুন একটু একটু বাটিতে বা কোনো পাত্রে একটু নিয়ে বিড়ালকে খাইয়ে দিন কিছুদিন বিড়াল তো সব জায়গাতেই থাকে খাইয়ে দিন দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন অনেকটা বেটার রেজাল্ট পাবেন এই প্রবলেম কেটে যাবে চান এবং এটা এটা মারাত্মক টোটকা দিচ্ছে এটা পারলে করুন খুব ভালো রেজাল্ট হয় ব্যবসা বা চাকরি ক্ষেত্রে গ্রুপে শত্রুতা রেগুলার ঝামেলা রেগুলার অশান্তি যাদের রয়েছে এবং সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে গ্রুপে শত্রুতা রয়েছে তারা এটা করবেন এই দিন মায়ের পুজো দেবেন একটু চাল কিনে নিয়ে আসবেন চাল বা শস্য গম হতে পারে বা যে কোনো কিছু হতে পারে এই দিন কিনে নিয়ে আসবেন বেশি করে হয়তো পাঁচশো এক কিলো বা দানা শস্য যেটা পাখিরা খাবে আপনি কি করছেন উদ্দেশ্য নিয়ে কিনছেন মনের একটা উদ্দেশ্য নিয়ে যে আমার এই এই টার্গেটটা এটার কাজ উদ্দেশ্য বা ইচ্ছা শক্তি অনেক বড় জিনিস এটা বুঝুন তো ইচ্ছা শক্তি বা উদ্দেশ্য নিয়ে কিনছেন এবং কিছু দিন কন্টিনিউ করুন এটা কিছুদিন কন্টিনিউ করবেন মানে ওই চালটা নিয়ে নেছেন চাল নেবেন অনেক কটা পাখি যেখানে রয়েছে যেখানে পাখির কিচিরমিচির মিচির হচ্ছে বা ছাবে অনেক জায়গায় পায়রা আছে বা কোনো পাখি রয়েছে এগুলো রয়েছে কাক হলে তো আরও ভালো রয়েছে তাদের খাওয়ার জন্য ছড়িয়ে দেবেন পাখিরা খাবে এবং পাখিদের আওয়াজ শুনতে পাবেন করে দেখুন এই ঝামেলা অশান্তি যা রয়েছে ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকটা ক্লিয়ার হবে দায়িত্ব নিয়ে বলছি কিছুদিন ছড়াবেন একদিন না পরপর এবার আজকে ছড়ালাম কালকে নাও ছড়াতে পারি কিছুদিন করে যান কন্টিনিউ কন্টিনিউ মানে রোজ না হলেও চলে রোজ হলে তো আরও ভালো না হলেও চলে পরপর দিন করে যান দেখুন প্রবলেমটা অনেকটা সলভ হবে এই দিন কিনবেন এই দিন থেকে শুরু করলে আরও ভালো দিনের বেলা থেকে অমাবস্যা চলাকালীন শুরু করে দিতে পারেন করুন অনেকটা বেটার রেজাল্ট পাবেন যে কোনো অশান্তি ঝগড়া যারা ঝগড়া অশান্তিতে জর্জরিত ওই চেঁচা মেচি রোজকার লেগে রয়েছে অনেকের ক্ষেত্রে ফ্যামিলিতেও থাকে করতে পারেন ভালো রেজাল্ট পাবেন লাস্ট প্রবল অর্থকষ্ট কষ্ট ধন সম্পদ নাশ আমি এরকমও লোক দেখেছি মাসে দু লাখ টাকা স্যালারি পান কুড়ি তারিখের পর ধার করতে হয় বাইশ তারিখ হয়ে গেলে এটাকে আবার ধার করতে হয় আবার তিনি এক তারিখে মাইনে পেয়ে ওই ধারটা বিশ হাজার টাকা ধার করে ফেলেছেন সেটা মেটাল তো জলের মতো অর্থ নাচ যাদের হয় এই দিন অবশ্যই মন্দিরে পুজো দিন পুজোটা আমি জাস্ট নর্মালি দিতে বলছি বলে এটার সঙ্গে টোটকার কোনো সম্পর্ক নেই কিন্তু মায়ের পুজো দেওয়া উচিত তিথির গুণে তিনজন দরিদ্র মানুষকে যারা অ্যাকচুয়ালি দরিদ্র ভিকারি হতে পারেন বা খুব গরিব মানুষ তিনজনকে কিছু অর্থ সামর্থ্য মতো অন্তত এবং সাথে একটি পয়সা একটি পয়সা দেবেন অন্তত একটা টাকার একটা কয়েন তিনজনকে এবং কিছু খাদ্য কিনে দিন কিছু খাদ্য কিনে দিন তিনজনকে তিনজন দরিদ্র মানুষকে বোঝা গেছে কিছু অর্থ একশো টাকা একশো এক টাকা একটা কয়েন তার সাথে দেবেন বা পয়সা তার সাথে দেবেন এবং একটু খাদ্য কিনে দিন তার ফ্যামিলির জন্য খাবে কি কি খাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমাকে বা আপনি ভাবছি না আমি কিনে দিলাম এটা এটা করলাম এবং এবং এর সাথে আর আরেকটি জিনিস রয়েছে এর সাথে আরেকটি কাজ সামান্য একটি কাজ রয়েছে আপনি যেটা করবেন যে এটা এটা করা হলো যে ওই অমাবস্যা চলাকালীন এটা করে নিলেন এবং এটা করবেন আপনার একটা ছোট্ট লাল কাপড়ের টুকরো নিয়ে লাল কাপড়ের টুকরো নিয়ে একটা পয়সা ওই কাপড়ের টুকরোতে মধ্যে রেখে আপনার বাড়ির উত্তর দিকের কোনো একটি স্থানে রেখে দিন এই তিথি চলাকালীন এটা করে এসে জাস্ট মানে তিনজনকে একসাথেই করতে পারবো তা নয় তিনটে কাজ হলো ধরুন একজনকে দিলেন বিকেল পাঁচটা একজনকে দিলেন সন্ধ্যে সাতটা একজনকে দিলেন রাত বারোটা কমপ্লিট হয়ে গেল তারপর বাড়ির উত্তর দিকের কোনো স্থানে লাল কাপড়ে মুড়ে জাস্ট রেখে দিন আপনি করে দেখুন আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন অর্থ নষ্ট ফাইন্যান্সিয়াল যদিও যাদের ধার দেনা রয়েছে অনেকে বলেন ধার দেনাটা কীভাবে মিটবে আপনি ধার করেছেন ধার তো শোধ করতে হবে এটা তো এমনি মিটে যাবে না তো কিন্তু যে টানাটানি বা প্রচণ্ড কষ্ট জলের বুঝতে পারছি না অনেক ক্ষেত্রে দেখেন বুঝতেই পারছি না খরচা হয়ে যাচ্ছে কমবে এবং আমি যেগুলো কাজগুলো বললাম কোনোটা কিন্তু খুব শক্ত নয় হয়তো কিছু ক্ষেত্রে ওই তিন মাথার মোড়ে গিয়ে লেবুটা কাটা এটা একটু মানে চাপ হতে পারে কিন্তু কোনো জিনিস এমন কোনো উপকরণ বলছি না যেটা জোগাড় করা শক্ত বা খুব কস্টলি বা খুব এরকম ব্যাপার তো এটা করতে পারেন এটুকু করে দেখুন না বন্ধুরা আমার মনে হয় আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন তো এটুকুই থাক হয়তো টোটকাগুলো চলতে গিয়ে আপনাদের কাজে লাগবে আর আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইল চাইলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই ভালো থাকুন শুভ দীপাবলি অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেকটা অভিনন্দন রইল নমস্কার